ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলাইন শিথিল ও চিত্রনায়িকা নতুন ভিডিও ফাঁস হয়েছে এক মিনিট সেকেন্ডের ওই ভিডিওতে দুজনকে জন্মদিনের কেক কেটে উদযাপন করতে দেখা গেছে ভিডিওতে আরও দেখা যায় সাবেক এডিসি সাকলাইন একটি কালো রঙের শার্ট পরা এবং পরিমণি ছিলেন গোলাপি ও কালো রঙের শাড়ি পরা তারা দুজন বসেছিলেন একটি রেস্তোরাঁয় তাদের সামনে টেবিলে রাখা ছিল একটি বার্থডে কেক এবং তাতে লেখা ছিল হ্যাপি বার্থডে মাই ম্যান গোলাম সাকলাইন ও পরিমণি দুজন হাতে হাত ধরে একটি ছুরি নিয়ে কেক কাটেন এবং বেশ রোমাঞ্চকর কিছু মুহূর্ত কাটান এর আগে গোলাম সাকলাইন ও পরিমনির আরেকটি ভিডিও ফাঁস হয় এক আগস্ট রাতের ওই ফুটেজে দেখা যায় রাত আটটার দিকে রাজারবাগের মধুমতি ভবনের সামনে থামে পরিমনির হ্যারিয়ার গাড়ি ওই ভবনের দশম তলায় সাকলাইনের সরকারি ফ্ল্যাট সাকলাইন নিজে নেমে এসে পরিমনিকে ফ্ল্যাটে নিয়ে যান এর কিছুক্ষণ পর সাকলাইনের বাসায় প্রবেশ করেন পরিমণির খালাতো বোন ও তার স্বামী পরে রাত দুইটার দিকে পরিমণিসহ সহ তিনজনই বের হয়ে যেতে দেখা যায় ওই ভিডিও ফাঁস হওয়ার পর সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগে বদলি করা হয় এ ঘটনায় গত রোববার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে পুলিশ সদর দপ্তর এবং তাদের আগামী পনেরো দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ শাখার এআইজি মোহাম্মদ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে গত চার আগস্ট রাজধানীর বনানী বাসা থেকে চিত্রনায়িকা পরিমণিকে বিপুল পরিমাণ মদসহ গ্রেপ্তার করে র্যাব পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয় এরপর তাকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ সেই রিমান্ড শেষে পরিমনিকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দুই দিনের রিমান্ড নেওয়া হয়